হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। তো এই যে আজকের ব্লগটা ট্রাভেল ব্লগও বলতে পারেন। তো আমরা যাচ্ছি আবার শহর থেকে 300 কিলোমিটার দূরে জিজান নামের এক শহরে। তো এখন কিন্তু রাত বাজে 3টা আর আমরা 3টার দিকে বের হয়েছি। সরি, আমি যে আসলে আবার শহর থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি, তো মোটামুটি চলে আসছি আমরা। আর একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, আর এই যে রেস্টুরেন্টে আসছি, খেতে তো হবে, খিদা লাগছে প্রচুর। তো রাস্তায় অনেক রেস্টুরেন্ট খুঁজেছি, পাইনি, যেহেতু অনেক রাত বন্ধ করে দিয়েছি। এটাও কিছুক্ষণ পর আসলে হয়তো বন্ধ করে দিত। তো তারপর আমাদের ভাগ্য ভালো যে আমরা পেয়েছি। আর এটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও, তো যেহেতু ভিডিও করে রেখেছি তো মনে করলাম আপলোড করে দিই। আর আমি কিন্তু একটু অসুস্থ, অসুস্থর কারণে আসলে আমি ভিডিও ঠিক মতো ছাড়তে পারছি না। তো এই যে ফ্যামিলি সেকশনগুলো এরকম হয়, মানে রেস্টুরেন্টে কিন্তু সৌদি আরবে এরকম ফ্যামিলিদের জন্য আলাদা যে রুম থাকে, তো যে রুমের পরিবেশ এইরকম থাকে ভালো, তাই না? আর আমাদের সাথে কিন্তু রেস্টুরেন্টে আমার আব্বু আসেনি। আমার আব্বু নাকি খাবে না, তার বারবার বলেছি কিন্তু একটু সমস্যা হচ্ছিলো, বলছিলো খাবো না। আর এই যে আমাদের খাবার চলে আসছে, খাবারটা কিন্তু অনেক মজা ছিল। আর এই যে দেখছেন মুসকান খাবে না, ও ভয় পাচ্ছে, ওকে যদি আমি জোর করে খাওয়াই, যদিও আমি তাকে জোর করে খাওয়াই না, কিন্তু ওর অবস্থা দেখেন, ও খেতেই চায় না, ওকে আমি খাবার ধরাতেই পারছি না, ভাত তো খেতেই চায় না। তো এই তো আমরা চলে আসছি একটা পেট্রোল পাম্পে। তো ওই যে দেখতে পাচ্ছেন সকাল হয়ে যাচ্ছে। তো আসছি আসলে রিয়াদের বাবার একটু কাজে, জরুরি কাজে, আর এই জন্যই কিন্তু রাত 3টার দিকে আমাদেরকে বের হতে হয়েছে, নাহলে হয়তো সকালে আসতাম, কারণ রামপুর এখানে সকালে সে কাজ আছে। তো সেখান থেকে চলে আসছি যে বাকালা। বাকালা বলতে মুদির দোকান বলা যায়, নাও বলা যায়, কারণ এটা মুদির দোকান হলেও সুপার শপের মতো বড় বড় হয়। হ্যাঁ, তো এই যে আইসক্রিম নিয়েছিলাম, আরও অনেক কিছু নিয়েছি বাচ্চাদের জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমরা হোটেল খুঁজছিলাম, কারণ ওর বাবার কাজ আছে, কিন্তু আমরা তো ওর বাবার সাথে ঘুরবো না, আর ঘুমাতে হবে যেহেতু বাচ্চারা আছে। তো ওর বাবা দেখা যাচ্ছে যে যেহেতু ব্যবসা করে, তো ব্যবসায়িক কাজে অনেক সময় এদিক ওদিক যাওয়া লাগে, তো আমাদেরকে নিয়ে যায় সাথে করে, যে ওর কাজও হলো আবার আমাদের বেড়ানোও হলো। তো ফ্যামিলি টাইম ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে এই হোটেলে আসছি, বাট এটা নেওয়া হয়নি, ভিতরে পরিবেশ খুব একটা ভালো ছিল না। তারপরে এই যে চলে আসছি, এটাই এই হোটেলটাই আমরা নিয়েছি। আর এই যে মুসকান কিন্তু ঘুমিয়ে গেছে, আসলে ঘুমের টাইমে ঘুমাবে, তো আবার উঠেও গেছে আসতে যে। আর সৌদি আরবে কিন্তু রাত জাগা এটা কোনো ব্যাপার না, এটা যারা সৌদি আরবে থাকে তারা তো জানেই। তো তারপর আমি রাত্রে ঘুমাই যাই বাচ্চাকে নিয়ে, তো এখানে আসতে যেয়ে তো ঘুমের সমস্যা হয়েছে, তো মুসকান এর জন্য ঘুমিয়ে গেছিলো না। তো এই যে আমরা রুম নিয়েছি, তো আমি একটু ভিডিও করলাম, আর যেহেতু আমি ডেলি লাইফ শেয়ার করি, যদিও মাঝে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি অসুস্থর কারণে, তো চিন্তা করলাম যে আসছি যেহেতু ভিডিও করি, তো এরকম কিন্তু মাঝে মধ্যে আসা হয়, থাকা হয়, তো চিন্তা করলাম শেয়ার করি, আপনারাও জানতে পারবেন যে এখানকার হোটেল রুমগুলো আসলে কেমন হয়। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, পরিবেশ অনেক ভালো ছিল। আর ওই যে আগেরটা দেখলাম, ওটার পরিবেশ নাকি ভালো ছিল না, আমি দেখিনি, রিয়াদের বাবা বললো। তো ওই যে সামনে একটা ড্রয়িং রুম, আর এই যে এটা হচ্ছে বেডরুম। তো এই হোটেলের হচ্ছে ওনারা সব বাঙালি ছিল, তো খুব ভালো ছিল। তো এই আসলে এই রুমে আমরা ছিলাম, আর ওই যে সামনে দেখলেন ওইখানে কিন্তু রিয়াদের নানা আরামই ছিল, যেহেতু ওরা নিচে ফ্লোরে জাজি বালিশ, আর আমি কিন্তু দূরে কোথাও গেলে বালি বিছানা চাদর নিয়ে যাই, এটা আমি একদমই ভুলি না। আর মুসকানের বালিশ, ওই যে দেখেন মুসকানের কিন্তু আমি বালিশ নিয়ে আসছি, আর মুসকান তো অনেক খুশি, অনেক খুশি, সে এরকম বাইরে আসলে অনেক খুশি হয়, ও এসে শুয়ে পড়েছে। তো মোটামুটি সব কিছু ছিল, এই যে আলমারি ছিল, তারপরে বেড ছিল, ফ্রিজ ছিল, তারপর ইলেকট্রিক হিটার ছিল, যেটা আমার জন্য খুবই দরকার, কারণ হচ্ছে মুসকান যেহেতু হিটার খায়, যেহেতু আমি ইলেকট্রিক হিটার নিয়ে আসছিলাম, তো এটা আমার দরকার হয়নি, এখানে ছিল, কারণ অনেক সময় অনেক হোটেলে থাকে না। হেয়ার ড্রাই ছিল, সব কিছুই ছিল।
আর এই যে বাইরের পরিবেশ দেখেন, প্রচুর গরম ছিল, এদিকে না অনেক গরম, জানালা খোলাই যায় না। জানালা খুললে বোঝা যায় যে বাইরে কী পরিমাণ গরম, মানে 40-এর উপরে ছিল ডিগ্রি তো। আর আসলে আমরা তো আভাতে থাকি, আভাতে কিন্তু ঠান্ডা থাকে সারা বছরই, মোটামুটি ঠান্ডা। আর গরমের সময় এখন তো ওয়েদার অনেক ভালো, অনেক ভালো, আর এদিকে এত গরম। আর এই যে গ্রিল ছিল না তো, মানে জানালার গ্রিল ছিল না তো, মুসকান কিন্তু বারবার জানালা খুলতে বলছিল, আমার খুব ভয় লাগছিল। আসলে এটা ঠিক না, জানালে গ্রিল দেওয়া উচিত, কারণ বাচ্চাদের জন্য এটা কিন্তু রিস্ক। আর রিয়াদ, রিয়াদের নানা আর হচ্ছে রিয়াদের বাবা, ওরা হচ্ছে সকালে নাস্তা আনতে গেছে, তো সকালে নাস্তা খাবো না, আর নাস্তা খেয়ে আমরা হয়তো রেস্ট নিবো, রিয়াদের বাবা চলে যাবে তার কাজে। তা আমি সবই ভিডিও করেছি, আর যেহেতু আমি ভিডিও শেয়ার করি এই জন্যই করেছি, যেহেতু শেয়ার করছি তাহলে কেন করবো না এটা চিন্তা করে। আর মুস্কান অনেক খুশি, অনেক খুশি। আর এই তো আমাদের নাস্তা চলে আসছে, আর এদিকে তেমন কিছু পাইনি, রুটি, তারপর হচ্ছে ডাল ছিল এটা, তো ডালটা অনেক মজা ছিল। আর রুটিকে তো এখানে সৌদি আরবে কিন্তু খোবজ বলা হয়, তমিজ বলা হয়। তো এই যে আমাদের কিন্তু ওই ভাইরা হচ্ছে শ্যাম্পু, তারপরে হচ্ছে বডি ওয়াশ দিয়ে গেছে, তো পরে। আর এই যে এটা কিন্তু দুপুরের খাবার, তো দুপুরের খাবার খেয়ে কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সারা রাত জেগেছিলাম, ঘুম হয়নি। আর এই যে এখন কিন্তু রাত, তো আমি ঘুম থেকে উঠে দেখি রিয়াদের বাবা নাই, তার কাজে সে আবার চলে গেছে এখানে, যে কাজের জন্য আসছে আর কি। আর মুস্কান ঘুমাচ্ছিল, তো রাত্রেবেলা কিন্তু বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছিল, আর রাত্রে তেমন একটা গরম বোঝা যাচ্ছিল না, বাতাস ছিল বাইরে। তো আমরা হচ্ছে দুপুরের পরে ঘুম দিয়েছি, আর এখন কিন্তু প্রায় রাত, মানে এশার ওয়াক্ত। তো আমি উঠে পড়েছি, এদিকে রিয়াদ, রিয়াদের নানা সবাই ঘুমাচ্ছে, মুস্কানও ঘুমাচ্ছে। তো এর মাঝে রিয়াদের বাবা আসছে, এসে আবার আমাদেরকে বাইরে নিয়ে গেছে, বলে চলো একটু ঘুরে আসি, এখন দেখো বাইরের অবস্থা কেমন, কি নতুন জায়গায় আসছি। আর যে জানে আমি অনেকবার আসছি কিন্তু এই সাইডটাতে আসা হয়নি, তো ভালো লাগছিলো, এই পার্কের সাইডটা অনেক সুন্দর ছিল। তো আমরা এমনি ঘুরছিলাম, শুধু শুধু ঘুরছিলাম। আর সৌদি আরব কিন্তু রাত্রেবেলা বেশি সুন্দর লাগে, যেহেতু প্রচুর লাইট আর লাইট। তো চলে আসছি বাকালাই, সরি দোকানে, আমার শুধু বাকালা চলে আসছে মুখে। তো এখান থেকে আবার বাচ্চা থাকলে যা হয় খাবার দাবার নিতে হয়েছে। আর আর রিয়াদ হচ্ছে আসছিল না আমাদের সাথে, রিয়াদ তখনও ঘুমাচ্ছিল, কিন্তু মুস্কান উঠে পড়েছিল, ওর বাবা এসে বললো চলো আমরা ঘুরে আসি। যে আমি আইসক্রিম খাচ্ছিলাম, যেদিকে যেহেতু এদিকে গরম, আর আভাতে ওইভাবে খাওয়া হয় না, আমার ঠান্ডার সমস্যা আছে, আর আভা শহরে তো ঠান্ডা পড়ে। তো আমরা আবার রাত্রের খাবার নিয়ে তো চলে যাচ্ছি, এটা রেস্টুরেন্ট, এখান থেকে খাবার নিয়ে আমরা এখন আবার হোটেলে যাচ্ছি। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এ পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক কিছু, আমরা যারা ইউটিউব করি তারা খুব ভালো করে জানি। তো ব্লগিং মানে কিন্তু নিজের লাইফস্টাইল শেয়ার করা, তো আমি সেটাই করছি। আমি এখানে আসছি, তো চিন্তা করলাম যে অন্য একটা শহরে যাচ্ছি যেহেতু, তাহলে ভিডিও করি, কিন্তু আমি আপলোড করতে পারিনি, আমি মাঝে অনেক অসুস্থ ছিলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। তো আমরা হোটেলে চলে আসছি, আর এই যে হোটেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, তো রিসেপশনটা মাশাল্লাহ অনেক সুন্দর, দেখেন দেখলে বুঝতে পারবেন, আমি শুধু শুধু বলছি না, আসলে অনেক সুন্দর ছিল। তো এখানে মুস্কান আর আমি আবার কিছুক্ষণ বসেছিলাম, রিয়াদের বাবা বাইরে কথা বলছিল, তো চিন্তা করলাম যে না সে আসলেই যাবো পরে। আর মুস্কান যেতে চাচ্ছিল না, লিফটে উঠতেই চাচ্ছিল না, ওর আব্বুর জন্য ওয়েট করতে চাচ্ছিল।
তো এই যে আমাদের রাতের খাবার সৌদি আরবের, এটাই আসলে বাইরে গেলে এসবই খাওয়া হয়, কারণ বাঙালি হোটেল তো সব জায়গায় পাওয়া যায় না। তো ওই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ রেস্ট করেছি, করে ঠিক আবার রিয়াদের বাবা হঠাৎ ফোন আসলো, জানি না, বললো যে আমাদেরকে এখন আবার আভা যেতে হবে, চলো। তো থাকছি, বেরিয়েছি, এনজয় করেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আসলে প্রবাস জীবনটাই এমন, কর্মব্যস্ততা নিয়েই জীবন, প্রবাসীদের অনেক কষ্ট যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, আল্লাহ আমাদের ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেককে দেখি অনেক রকম, অনেকভাবে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলা টাকা আসলে দেশে পাঠায়, কিন্তু দেশের মানুষ বোঝে না, কারণ দেখে না। তো আমরা রওনা হয়েছি ঠিক আগের দিন, যখন আমরা আভা থেকে 3টার দিকে রওনা হয়েছিলাম জিজানের উদ্দেশ্যে, আর এখন আবার জিজান থেকে 3টার দিকে আমরা বের হচ্ছি। তো আমরা কিন্তু এর মাঝে শুয়েছিলাম রুমে, ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম, যেহেতু ঘুমের টাইম নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন, আমরা রাস্তায় আসার সময় যে আম নিব, তো জিজানকে কিন্তু আমের শহর বলা হয়, জিজানে প্রচুর আম গাছ হয়, প্রচুর। আমি কখনো যদি পারি আমি শেয়ার করব, প্রচুর আম বাগান আছে। তো এই আমগুলো কিন্তু খেতেও অনেক ভালো, এগুলো সিজনই আম। আর এই যে মুস্কান গরমে অনেক কান্নাকাটি করেছে, গরম সহ্যই করতে পারে না, যেহেতু আমরা ঠান্ডা জায়গায় থাকি আর বাচ্চারা এমনি তো গরম সহ্য করতে পারে না। তো এখান থেকে আমরা আম নিচ্ছিলাম, তো আর চিন্তাগুলো আপনাদেরও দেখাই। সৌদি আরবের মাটিতে আম, প্রচুর আম, এখানে প্রচুর আম হয়। তো ওরা দুই ভাই বোন যেখানে যায় সেখানে খেলা শুরু করে দেয়। তো এইখানে উনি আমাদেরকে আবার হচ্ছে একটা পেঁপে এমনি গিফট করেছিলো, তো পেঁপেটা অনেক মজা ছিল, আমরা বাসায় এসে খেয়েছি। তো আমার আব্বু আর ইয়াদের বাবা দেখছিলো যে কোথায় থেকে আম নেওয়া যায়, কোন আমটা ভালো। আর আমি যেহেতু রাজশাহীর মেয়ে, আমের দেশের মেয়ে, আমার আম অনেক পছন্দ অনেক, আর আম দেখলে আমার এমনি ভালো লাগে। তো জিজানকে আসলে আমের শহর বলা হয়। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে আসছি প্রায় কাছাকাছি। আর এই যে এই রাস্তাটা কিন্তু যারা এখন আমার ভিডিও দেখবেন তো তারা দেখতেই থাকবেন। তো আমরা কিন্তু নিচে গেছিলাম, নিচে থেকে কিন্তু উপরে আসছি। তো এভাবেই কিন্তু আসতে হয়, পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। তো আগে ভয় করতো, এখন আর ভয় করে না, প্রচুর যাওয়া আসা করা হয়, ভয় ভেঙে গেছে। তবে অনেক রিস্কি রাস্তা কিন্তু। তো এই তো চলে আসছি আমার ভালো লাগার শহর, আভা শহরে। আভা শহরে থাকতে থাকতে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি, আমার জন্মভূমির মতোই লাগে, কারণ আমি অনেক বছর ধরে এখানে আছি। আমি যেখানেই যাই না কেন, আমি যখন এই শহরে পা রাখি আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় না আমি নিজের, আসলে নিজের দেশ পরের দেশ আর মনে হয় না, এখন নিজেরই মনে হয়। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।